শরীয়তপুর নড়িয়া উপজেলায় এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতরাতে ঢাকার শ্যামপুর এলাকা থেকে তিনজন এবং জাজিরা উপজেলার মঙ্গল মাঝিরঘাট এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। এদিকে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। শুক্রবার সকালে শরীয়তপুর সরকারি কলেজের এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওই কলেজ ছাত্রীকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন করে অভিযুক্ত শৃঙ্খল মোল্লা, হৃদয়, মুরাদ এবং আরিফ। পরে ওই কলেজ ছাত্রীর ভাই মামলা দায়ের করেন। এদিকে সাভারে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী রেজিস্ট্রার শহীদুল্লাহ প্রধানকে আটক করেছে পুলিশ।